সজল বাবুর কাছে যাব। সজল বাবু, আমার একটা সহজ প্রশ্ন। আমার বিষয়টা হচ্ছে যে এখানে যে ধরনের ঘটনাগুলি ঘটছে, আমি যে কোনো সরকারকে বাদ দিলাম, সেটা যে সরকার, যে সরকারই থাকুক, রাজ্যে হোক, কেন্দ্রে হোক, যেখানে যে সরকার থাকুক, আজ আলোচনা করছি ওই শিশুদেরকে নিয়ে। কিন্তু কোনো মদত ছাড়া, কোনো শক্তি ছাড়া এতটা সাহস বৃদ্ধি হতে পারে? দিনের পর দিন এইগুলো, এই ধরনের ঘটনা ঘটতে পারে? আমি প্রথমে বলবো, আমি অনির্বাণের সঙ্গে একমত যে আজকের এই যে অনুষ্ঠানে যাতে কোনো রাজনৈতিক টানাপোড়েন না আসে এবং যাতে প্ররোচিত না হই রাজনৈতিক কথাবার্তা বলতে। এটা সত্যি কথা যে এই দায়টা সরকার বিরোধী স্থানীয় মানুষ থেকে শুরু করে আজকে আপনারা যারা টিভি চ্যানেল পরিচালনা করছেন, আমরা যারা চ্যানেলে টিভিতে দেখি, তাদের প্রত্যেকের দায়। এই দায়টাকে কখনো কেউ এড়াতে পারবে না। আপনার প্রভাব বক্তব্য ছিল প্রভাবশালী মানুষদেরকে নিয়ে। দেখুন, প্রভাবশালী মানুষরাই, তারা যদি ভালো মানুষ হন তাহলে তাদের পক্ষে এটা অর্গানাইজ করা অনেক সহজ হয়। একটা হোম চালানো তো চারটিখানি ব্যাপার নয়। তিনি যে মানুষটা চালাতে শুরু করবেন, তিনি আস্তে আস্তে প্রভাবশালী হয়ে যাবেন। হয়তো প্রভাবশালী হলেই যে সে খারাপ হবে সেটা নয়, কিন্তু সরকার এবং সাধারণ মানুষ প্রত্যেকের নজর রাখতে হবে, প্রত্যেকের ওর ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সরকার প্রতিনিয়ত হোটেলগুলোর ওপর নজর রাখে। পুলিশ, আপনি দেখবেন, হোটেলে নিয়মিত যায়, রেজিস্টার চেক করে, সমস্ত কিছু দেখে। সেই রকম ভাবে আমাদের এই পুলিশের উচিত, স্থানীয় পুলিশের হোক, প্রশাসনের হোক, তাদেরও সঠিকভাবে নজরদারি করতে হবে হোমটার ওপরে। কোনো দাদা বা দিদির ওপর নির্ভর করে সেই হোমটাকে পুরো ছেড়ে দিলে চলবে না। সম্প্রতি বাঁকুড়ার একটি হোমের কথা আমরা নিজেরাও দেখেছি। সেখানে কিন্তু দেখেছিলাম যে ওই হোমে কোনো লাইসেন্সও নেই, প্রপার যে একটা হোমের লাইসেন্স দরকার হয় সেটা পর্যন্ত নেই। এইগুলো দেখার কাজ কাদের? এগুলো দেখার কাজ সরকারের। এগুলো সত্যিই অন্য কারোর দেখার কাজ নয়। বিরোধীরাও জেনে উঠতে পারে না, পাড়ার মানুষও জেনে উঠতে পারেন না। সরকারকে এই ব্যাপারে একটু সচেষ্ট হতে হবে সব সময় যে আমি ওখানে একটা বাচ্চা ছেলেদের ছটা বাচ্চা রেখে হোম চালায়, অতএব সে খুব ভালো মানুষ, এই দৃষ্টিতে না দেখে, একটু যদি তির্যক দৃষ্টিতেও না দেখে, যদি একটু তথ্য অনুসন্ধানের দৃষ্টি দিয়ে সরকার সব সময় নজরদারি চালায়, এবং যেগুলোর লাইসেন্স নাই, দেখা যাবে সেরকম অনেক হোম আছে যারা ভালো কাজ করছে, তাদেরকে সহযোগিতা করে যাতে লাইসেন্স পাইয়ে দেওয়া যায়। কিন্তু স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের নিয়মিত সেখানে ছানবিন থাকা উচিত। যেমনভাবে তারা প্রত্যেকটা এলাকার হোটেলগুলো, তাদের অঞ্চলে থাকা হোটেলগুলোকে যেভাবে তারা তদন্ত করে দেখে, নিয়মিত রেজিস্টার দেখে, নিয়মিত বিভিন্ন কিছু দেখে, সেইভাবে দেখা উচিত। আর দলমত নির্বিশেষে, আমি অরাজনৈতিক কোনো রাজনীতিতে নয়, একটা জিনিস বলবো, হোমের ওপর এই ধরনের ঘটনা তো প্রথমবার ঘটছে না, এটা অনেকবার ঘটে গেছে, অনেকবার ঘটে গেছে, বারবার ঘটে গেছে, একবার নয়। তাই আমাদের আরো বেশি ভাবে এই আজকের এই যদি এই সম্প্রচার মানুষের কাছে, সেই সরকারি প্রশাসকদের কাছে পৌঁছে দেয় যে তারা যেন একটু ভাবেন যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, এই ঘটনা বারবার ঘটছে, যদি আপনারা কঠোর না হন, যদি আপনারা সঠিক না হন, তাহলে এই ঘটনা হয়তো আবারও ঘটবে। তাই এবার অন্তত এই ঘটনাই যেন শেষ ঘটনা হয়, আমাদের সেই দিকে একটু নজর রাখা উচিত। আমি একটু আজিজুল বাবুর কাছে যাব। এখান থেকে আজিজুল বিশ্বাস করেছেন আমাদের সঙ্গে। আজিজুল বাবু, একটা কথা বলুন, আমি এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর আঙুল তোলার কোনো প্রচেষ্টা বা এরকম কোনো বিষয় নেই আজকের আলোচনায়, কিন্তু যেটা বিষয়, যেটা ইস্যু, সেটা হচ্ছে যে এখানে হাওড়ায় যে ঘটনাটা ঘটেছে সেখানে একজন সরকারি আমলার যোগ পাওয়া যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক, একজন সরকারি আমলার যোগ পাওয়া যাচ্ছে। এখন বিষয় হচ্ছে কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলে তাদের নেতাদের প্রতি একটা দায়বদ্ধতা এবং তাদের নেতাদের প্রতি একটা কন্ট্রোল থাকতে পারে কোথাও গিয়ে, কিন্তু যারা সরকারি কর্মচারী, যারা আমলা, যারা কাজ করছেন, তাদের উপর তো কোনো কন্ট্রোল থাকে না এরকমভাবে, তারাই ইনভলভ হয়ে যাচ্ছেন এই ধরনের ঘটনার সঙ্গে। এই সমস্যা থেকে কি করে বেরোবে মানুষ? বিষয়টা হচ্ছে, হ্যাঁ হ্যালো, আমি আমার শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি বলুন। আচ্ছা, এটা বিষয় হচ্ছে যে আলাদা করে রাজনৈতিক কোনো দলকে দায়ী করব না, প্রশাসক বিশেষ করে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে দায়ী করব, এই ধরনের আলাদা করে আলোচনাটা আমার মনে হয় গোটা আলোচনাটাই একটা অংশ ভিত্তিক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ, যেখানে একটা সংসদীয় অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেখানে দলীয় রাজনীতি, দল এবং দলীয় রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ সরকার গঠনের ক্ষেত্রটা রয়েছে। অর্থাৎ কোন একটি দল
প্রশাসন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে আমলাদেরকে আমরা দায়ী করছি সেই আমলারা কোনো না কোনো ভাবে শাসক দল যারা রয়েছে শাসক বিশেষ করে প্রশাসক হিসেবে যে রাজনৈতিক দল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বা তারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের যোগসাজশ কতটা রয়েছে এই বিষয়টা তো আলোচনা প্রাসঙ্গিক একটা দিক হওয়া উচিত পাশাপাশি এবং এটা এইভাবে আসতে পারে যে আজকে রাজ্যে একটা দল শাসন ক্ষমতায় রয়েছে কেন্দ্রে আর একটা দল শাসন ক্ষমতায় রয়েছে এবং এই যে প্রশ্নটা যে বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে বিশেষ করে হোমকে কেন্দ্র করে অর্থাৎ যেটা ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে নারী এবং শিশু মন্ত্রণালয়ের সঙ্গে যেটা রাজ্য সরকারেও নারী এবং শিশু মন্ত্রণালয় রয়েছে কেন্দ্রেও শিশু মন্ত্রণালয় রয়েছে নারী একসঙ্গে মন্ত্রণালয় রয়েছে আমরা লক্ষ্য করলে দেখবো গত কয়েক বছর জলপাইগুড়ি হোমে যে ঘটনাটা ঘটেছিল তার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা পলিটিক্যালি একটা দলের সঙ্গে যুক্ত ছিল আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না আজকে যে হাওড়ায় রাজনৈতিক দল অর্থাৎ যে প্রভাবশালী তত্ত্বের কথা উঠে আসছে সেই জায়গাগুলো দেখা দরকার এবং এক্ষেত্রে প্রশাসনের উপরে যে দল যারা হয়তো পার্টি উইথ দ্য ডিফারেন্স বলে বা মানুষের বলেন তাদেরকে স্বচ্ছতা প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু দিতে হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস আর একটা জিনিস বলা হচ্ছে আমাদের রাজ্য বিশেষ করে পশ্চিমবাংলার কথা যদি বলি পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যেখানে মানব পাচারের মতো একটা ঘটনার স্পর্শকাতর কেন্দ্র এবং আমাদের এই যে ভোগবাদী বিশ্বে আমরা এখন চলছি ভোগবাদী বিশ্বের আমরা নাগরিক আমি যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটা পরিসংখ্যান 2019 সালের একটা বলি তাহলে এই যে শিশু নিখোঁজের ঘটনা বলি গোটা দেশে 73,138 জন শিশু নিখোঁজ হয়ে গেছে অর্থাৎ আমি যদি গোটা দিনে হিসেব করি গোটা দিনে 200 জন শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে অর্থাৎ এটা যদি প্রতি ঘন্টার হিসেব করি প্রতি ঘন্টায় 8 জন শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে এবং আরো স্ট্রেঞ্জ বিষয় হচ্ছে পশ্চিমবাংলায় টোটাল নিখোঁজ হয়ে যাওয়া গোটা দেশে যে টোটাল নিখোঁজ হয়ে যাচ্ছে শিশু তার মধ্যে পশ্চিমবাংলার মোটামুটি শতকরা ভাগ হচ্ছে কখনো 19%, কখনো 21%, কখনো 16-17%, অর্থাৎ 16-21% মধ্যে ঘোরাফেরা করছে এবং এটা যদি র্যাঙ্কিং করি পশ্চিমবাংলা কখনো প্রথম কখনো দ্বিতীয় অর্থাৎ এই দায়িত্বটা কে নেবে অর্থাৎ এটা অর্থাৎ এই রকমের একটা ঘটনা এত এটা একটা সামাজিক অপরাধ এবং এটা সংগঠিত অপরাধ হচ্ছে কিনা একটু আগে সজল বাবু বলছিলেন অনির্বাণ বলছিলেন অর্থাৎ এই যে পুলিশ প্রশাসন হোটেলগুলোকে রেড করার কথা বলা হচ্ছে তাহলে নার্সিং হোম গুলো বা এমনি হোম গুলো সেখানকার ক্ষেত্রে ডেটা ব্যাংক তৈরি করার বিষয়গুলো কোন কোন শিশু রয়েছে এবং তাদের সঙ্গে বিভিন্ন আমরা জলপাইগুড়ি ঘটনা এটাও দেখেছি কিছু কিছু প্রখ্যাত চিকিৎসকের নাম উঠে এসেছিল তারা এই শিশু পাচারের সঙ্গে যুক্ত কিনা আমি একটু অনির্বাণের বাবু আসছি আপনার কাছে আমি আগে একটু অনির্বাণের কাছে যাব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রিজুল বাবু ধরলেন সেটা হচ্ছে যে সংগঠিতভাবে এই অপরাধ করা হচ্ছে কিনা সংগঠিতভাবে অপরাধ না হলে এই ধরনের অপরাধ দিনের পর দিন কিভাবে হচ্ছে অনির্বাণ এর দায়টা কার না দেখুন আমি আবারও বলছি এই ধরনের অপরাধ যখন হচ্ছে তার দায় শাসক যে দল তার যেমন রয়েছে সরকারের যেমন রয়েছে যে আমলাতন্ত্রের দিকে আপনি আঙুল তুললেন তাদের যেমন রয়েছে একই সাথে সমাজে বাকিরা যারা রয়েছে তার মধ্যে সব বিরোধী রাজনৈতিক দল বা অন্য সংগঠনের কথাও বলছি প্রত্যেকেরই রয়েছে কারণ মনে রাখবেন কোনো রাজনৈতিক দল সে শাসক হোক বা বিরোধী হোক অন্তত এইটা নিশ্চয়ই কখনো বলবে না যে ভাই তুমি আমার কাটা তুমি যাও শিশু পাচার করো তুমি যাও শিশুদের নির্যাতন করো এইটা কোনো সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক দল বলতে পারে না তারা করেও না অতএব এইখানে যে আজিজুল বাবু যে তথ্যটি দিলেন পশ্চিমবাংলায় শিশু পাচার একটি সত্যি উদ্বেগের জায়গা এবং তার বিরুদ্ধে লড়ার জন্য আমি বিভিন্ন সময় দেখবেন এই খবর আমরা পাই যে কখনো মুম্বাই থেকে কখনো দিল্লি থেকে কখনো উত্তরপ্রদেশ বা বেনারস থেকে আপনার শিশুদের নারীদের যারা পাচার হয়ে গিয়েছিলো তাদেরকে উদ্ধার করে ফেরত নিয়ে আসা হচ্ছে এটাও হয়
কিন্তু এই যে তারা কেন পাচার হচ্ছে তার কিছু সামাজিক কারণ থাকতে পারে, তার কিছু রাজনৈতিক কারণও থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো দল তারাই একমাত্র পাচার করছে বা অন্য কোনো দল পাচারের বিরোধী তারা করছে না, এইভাবে কিন্তু দেখতে সেটা মুশকিল। কোনো দল করছে আমরা বলছি না, কিন্তু যে দল ক্ষমতায় রয়েছে আমরা যদি দেখি সেই দলেরই একাংশ কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছে, তখন চিন্তা বাড়ে এবং সেটা নির্বিশেষে সেটা কোনো নির্দিষ্ট দলের উপর আঙুল তোলা হচ্ছে না, এটা গোটা দেশে হতে পারে। আমি আপনার সাথে একমত, আমাদের সমাজের নিকৃষ্টতম জীব যারা তারা বিভিন্ন সময় সে শাসক দল হন বা প্রধান বিরোধী দল হন তাদেরকে ব্যবহার করার চেষ্টা কিন্তু তারা করেন। এবার আপনি বলবেন সেই দলের নেতৃত্ব কি করছে, বাট সবসময় চিহ্নিতকরণটা কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না, এটা দুর্বল।